আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অসীম ধন্যবাদ জ্ঞাপন করছি যে তোমরা এই অধ্যায়ের প্রতিটি টপিক্সের সাথে পরিচিত হয়ে আমার সাথে সাথে সামনের দিকে এগিয়ে গিয়েছ, সেই অনুযায়ী প্রস্তুতি নিয়েছ, পড়াশোনা করেছ, এবং আমার বিশ্বাস তোমরা ভালো করবেই। আর বিশ্বাসকে সাথে নিয়ে আজকে আমরা এই অধ্যায়ের সমাপ্তি ঘোষণা করতে যাচ্ছি। বরাবরের মতোই সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা অধ্যায়ের অনুশীলনে অথবা অতিরিক্ত সৃজনশীল প্রশ্নে কথা বলি। তবে আমরা প্রথমে দেখে নিই এই অধ্যায়ে যে শূন্যস্থান পূরণ এবং কয়েকটি প্রশ্ন বহু নির্বাচনে কী রয়েছে সেটা একটু দেখে নিই। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শূন্যস্থান পূরণ করো অনুশীলনীর এক ড্যাশ এর মতবাদে পরমাণু অবিভাজ্য। তোমরা একটা বই লাইন করে করে আন্ডারলাইন করে করে দেখবে, এবং আমি বলি ডালটনের থিওরির ঠিক একটু আগে কথাটি লেখা রয়েছে। কার মতে অবিভাজ্য, অ্যারিস্টটল না ডেমোক্রেটাস? ক্লিয়ার? পরমাণু ভরে পুরোটাই ড্যাশে থাকে, কোথায় থাকে? পুরোটাই আমরা শেষ ক্লাসেও বলে দিয়েছি, এবং এই অধ্যায়ে যা পড়লাম তার মধ্যে উত্তরটা রয়েছে, প্লিজ দেখে নিবে। পরমাণুর বেশিরভাগ জায়গা ঢাকা না ফাঁকা, যা এই অধ্যায় যা পড়লাম উপরেই রয়েছে। আমি চাই তোমরা একটু দেখো, ফাঁকা। পরমাণুতে ড্যাশ সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলে। দেখো, অসংখ্যবার এই কথাটি উল্লেখ করেছি, আশা করি তোমরা উত্তরটা নিজেই বলে ফেলেছ। প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা, যেটা পরমাণুর কেন্দ্রে থাকে ধনাত্মক চার বিশিষ্ট কণা। একটি মূলের বিভিন্ন আইসোটোপের প্রোটন সংখ্যা সমান, আইসোটোপ মানে প্রোটন সমান। সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন, তোমরা জানো একটি পরমাণুতে কোথায় কোথায় ইলেকট্রন প্রোটন থাকে, যা চিত্র একে দেখা তোমরা দেখেছ। চিকিৎসা ও কৃষিক্ষেত্রে আইসোটোপের ব্যবহার সরাসরি বইতে রয়েছে। পরমাণু কেন আয়নে পরিণত হয় তা উদাহরণস্বরূপ ব্যাখ্যা করো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যখনই পরমাণুতে ইলেকট্রনের ঘাটতি বা বাড়তি হয় তখনই আয়নে পরিণত হয়। ইলেকট্রনের ঘাটতি হলে ধনাত্মক আর বাড়তি হলে ঋণাত্মক। আর এক কথায় জানি, জিয়াদ স্যারের বাণী, দিলে ধনাত্মক নিলে ঋণাত্মক, অর্থাৎ দিলে ধনী নিলে ঋণী। পরমাণু যে ক্যাটায়ন অ্যানায়ন হবে তা তোমরা জানো, ইতিমধ্যেই বলেছি দিলে ধনী, ধনী মানেই ক্যাটায়ন, ঋণী মানেই অ্যানায়ন। বহু নির্বাচনী প্রশ্ন, একটি পরমাণু দ্বিতীয় কক্ষপথে সর্বোচ্চ 8টি ইলেকট্রন থাকে। উত্তর খ, রাদারফোর্ডের পরীক্ষণ থেকে সিদ্ধান্ত নেওয়া যায় যে পরমাণু বিভাজ্য, পরমাণুকে ভাঙা যায়, পরমাণু বেশিরভাগই অংশ ফাঁকা, আর এখানের এক নম্বর বলেছে পরমাণু অবিভাজ্য। উত্তর হবে 2 ও 3। তোমাদের বইতে সঠিক উত্তরটি নেই, তুমি প্লিজ লিখে রাখো 2 ও 3, পরমাণুকে ভাঙা যায়, পরমাণুর বেশিরভাগ অংশই ফাঁকা। সুতরাং উত্তর 2 ও 3। তোমরা উত্তরটা ঠিক করে নাও, গরু গকে 2 ও 3 লিখে নাও, বইতে উত্তর ভুল রয়েছে। নিচের বাক্যটি পড়ো ও 3 ও 4 নং প্রশ্নে উত্তর দাও। কোন মূলে একটি পরমাণুতে 10টি প্রোটন ও 8টি নিউট্রন রয়েছে? 3, পরমাণুটির ভর সংখ্যা কত? প্রোটন ও নিউট্রনের সমষ্টি ভর সংখ্যা, অর্থাৎ ভর সংখ্যা 18। উত্তর হবে গরু গ। 4 নম্বর, উদ্দীপকের মূলটি কি? 10টি প্রোটন মানে বুঝতে পেরেছ, সে হচ্ছে নিয়ম, অর্থাৎ উত্তর ঘোড়া ঘ। সৃজনশীল প্রশ্ন দেখো। 1, এক্স পরমাণুর পারমাণবিক সংখ্যা 11, অর্থাৎ সোডিয়ামকে বুঝিয়েছে। অন্যদিকে ওয়াই পরমাণুর পারমাণবিক সংখ্যা 17, ক্লোরিনকে বুঝিয়েছে। নিউটন সংখ্যা 18, অর্থাৎ ভর সংখ্যা হবে 17, 18, 35। ক, কার্বনের আইসোটোপ কয়টি তোমরা জানো? তোমাদের বইতে রয়েছে 3টি সম্ভবত, তবে ব্যবহার হয় 12 আর 13, তবে 14 পাওয়া যায়, 3টি। খ, ক্যাটায়ন বলতে কী বোঝো? তোমরা জানো ধনাত্মক চার্জ বিশিষ্ট কণাকে ক্যাটায়ন বলে, সোডিয়াম একটা ইলেকট্রন দান করে সোডিয়াম প্লাস হয়, এটা ক্যাটায়ন। গ, পরমাণুর ওয়াই পরমাণু ভর সংখ্যা কত? ইতিমধ্যে বলে দিয়েছে 35। ঘ, হচ্ছে এক্স ও ওয়াই পরমাণু ইলেকট্রন বিন্যাস, প্রদর্শন প্রকৃতির বন্ধন তৈরি করো এবং দেখাও। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা লেকচারের মধ্যে দেখেছি সোডিয়াম আর ক্লোরিন কীভাবে বন্ধন গঠন করে, NaCl সোডিয়াম ক্লোরাইড। 2, অ্যাটম শব্দের অর্থ কী? তোমরা জানো অ্যাটম শব্দের অর্থ যা ভাঙা যায় না, এটা গ্রিক শব্দ অ্যাটমস থেকে এসেছে। খ, অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8 বলতে কী বুঝো? প্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমরা জানো অক্সিজেনের নিউক্লিয়াসের মধ্যে 8টি প্রোটন সংখ্যা রয়েছে, 8টি ধনাত্মক চার্জ বিশিষ্ট কণা রয়েছে। গ, 1 নং চিত্রের পরমাণুটি সক্রিয় না নিষ্ক্রিয় ব্যাখ্যা করো।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো এক নম্বর চিত্র রয়েছে 11টি ইলেকট্রন, তার মানে 11টি প্রোটন, তার মানে কি সোডিয়াম। তো কোনো একটি পরমাণুর মধ্যে ইলেকট্রন প্রোটন সমান থাকলে পরমাণু আধান নিরপেক্ষ, সেটা আমরা জানি, তবে সে সক্রিয়। এক ও দুই নং চিত্রে পারমাণবিক গঠনের তুলনামূলক আলোচনা করো। তোমরা দেখো দুই নম্বর চিত্র রয়েছে হাইড্রোজেন, যার একটি ইলেকট্রন রয়েছে, আর এখানে রয়েছে সোডিয়াম, যার 11টি ইলেকট্রন রয়েছে। তারা বন্ধন গঠন করবে এবং সোডিয়াম হাইড্রাইড হবে, তখন হবে সোডিয়াম হাইড্রাইড। আশা করছি ব্যাপারটা তোমরা বুঝে ফেলেছ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে চলো আমরা অতিরিক্ত সৃজনশীল প্রশ্নের উত্তর দেখে নিই। আমরা সবাই স্ক্রিনের দিকে তাকাবো, মনোযোগ সহকারে দেখব, বুঝবো এবং লিখব, সেই অনুযায়ী বাড়িতে বসে ক্রিয়েটিভ প্রশ্ন তৈরি করার চেষ্টা করব। ষষ্ঠ অধ্যায়, পরমাণু গঠন, অনুশীলনের প্রশ্ন উত্তর। নিচের উদ্দীপকটি লক্ষ্য করো এবং প্রশ্নগুলো উত্তর দাও। এক্স মৌলটির পারমাণবিক সংখ্যা 17, নিউটন সংখ্যা 18। ওয়াই পারমাণবিক সংখ্যা 6, নিউটন সংখ্যা 8। জেড 6, নিউটন সংখ্যা 6। ক, ক্যাটায়ন কি? খ, এক্স মৌলটির ইলেকট্রন ও ভর সংখ্যা দেখাও। গ, ওয়াই ও জেডের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো। ঘ, এক্স পরমাণুটির জন্য বিভিন্ন শক্তিস্তর দেখিয়ে ইলেকট্রন বিন্যাস বিশ্লেষণ করো। এক নং প্রশ্নের উত্তর, ক্যাটায়ন কি? উত্তর, ধাতু ইলেকট্রন ত্যাগ করে যে ধনাত্মক আয়নে পরিণত হয় তাকে ক্যাটায়ন বলে, যেমন সোডিয়াম প্লাস। খ, এক্স মৌলটির ইলেকট্রন ও ভর সংখ্যা দেখাও। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এক্স হচ্ছে ক্লোরিন, যার পারমাণবিক সংখ্যা 17, নিউটন সংখ্যা 18। আমরা জানি পারমাণবিক সংখ্যা যে কয়টি ইলেকট্রন সংখ্যাও সে কয়টি, অর্থাৎ ইলেকট্রন সংখ্যা 17 হবে। ভর সংখ্যা হলো প্রোটন ও নিউটন সংখ্যার যোগফল, তাই এক্স মৌলটির ভর সংখ্যা 17 যোগ 18 সমান 35। সুতরাং এক্স মৌলের ইলেকট্রন সংখ্যা 17, ভর সংখ্যা 35। ওয়াই ও জেড পরমাণুর মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো। গ, উত্তর, ওয়াই ও জেড মৌল দুটির পারমাণবিক সংখ্যা 6, কিন্তু নিউটন সংখ্যা যথাক্রমে 8 ও 6। তাহলে ভর সংখ্যা হল 6 প্লাস 8, অর্থাৎ 14, এবং জেড মৌলটির ভর সংখ্যা হবে 6 প্লাস 6, অর্থাৎ 12। ওয়াই ও জেড মৌল দুটির পারমাণবিক সংখ্যা একই, অর্থাৎ 6 এবং ভর সংখ্যা 14 ও 12, যা দুটি আইসোটোপ বোঝানো হয়েছে। প্রকৃতপক্ষে ওয়াই ও জেড হলো কার্বনের দুটি আইসোটোপ, যাদের ভর সংখ্যা যথাক্রমে 14 ও 12। এক্স পরমাণুটির জন্য বিভিন্ন শক্তিস্তর দেখিয়ে ইলেকট্রন বিন্যাস বিশ্লেষণ কর। উত্তর ঘ, এক্স মৌলটির পারমাণবিক সংখ্যা 17, মানে 17, সুতরাং ইলেকট্রন সংখ্যাও 17। মৌলটি হল ক্লোরিন, এর ইলেকট্রন বিন্যাস 6-কে দেখানো হল, প্রথম শেলে 2টি, দ্বিতীয় শেলে 8টি, অর্থাৎ 4 জোড়া ইলেকট্রন 8টি, এবং তৃতীয় শেলে 3 জোড়া ও 1টি বিজোড়, মোট 7টি ইলেকট্রন। এক্স মৌল ইলেকট্রন বিন্যাস দেখানো হল। প্রশ্ন 2, এ নামক বিশেষ কোন আবিষ্কারের ফলে ডালটন মতবাদের একটি ত্রুটি ধরা পড়ে। কণাসমূহ একই মৌলের পরমাণু হওয়া সত্ত্বেও এদের ভর ভিন্ন। ক, একই। খ, রোগ প্রতিরোধে এই কণাটি কিভাবে ভূমিকা রাখে। গ, হাইড্রোজেনের এই কণাসমূহের বৈশিষ্ট্য বর্ণনা করো। ঘ, এ কণা কিভাবে ডালটন মতবাদের ত্রুটি চিহ্নিত করে বিশ্লেষণ কর। উত্তর, ক, উদ্দীপকের এ প্রতীক দ্বারা আইসোটোপকে বোঝানো হয়েছে। খ, এ কণা তথা
আইসোটোপ সমূহ চিকিৎসা ক্ষেত্রে ব্যাপক ভূমিকা পালন করছে। বর্তমানে বহু জটিল রোগের প্রতিরোধ এবং প্রতিরোধে আইসোটোপ ব্যবহার করা হচ্ছে। ক্যান্সার আক্রান্ত কোষ ধ্বংস করার কাজে তেজস্ক্রিয় বিকিরণ ব্যবহার করা হচ্ছে। এছাড়া একণা তথা আইসোটোপের মাধ্যমে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র রক্তনালী শনাক্তকরণ করা সম্ভব হয়েছে। গ, একণা তথা আইসোটোপ সমূহ সাধারণত একই মোলের পরমাণু দ্বারা ভিন্ন ভিন্ন ভর সম্পন্ন। হাইড্রোজেন মোলে তিনটি আইসোটোপ রয়েছে যাদের ভর সংখ্যা যথাক্রমে 1, 2 এবং 3। হাইড্রোজেনের প্রথম আইসোটোপটিতে কোনো নিউট্রন নেই এবং হাইড্রোজেনের বেশিরভাগ পরমাণু এ ধরনের হয়ে থাকে। হাইড্রোজেনের দ্বিতীয় আইসোটোপটি একটি নিউট্রন, আইসোটোপটিতে একটি নিউট্রন এবং তৃতীয় আইসোটোপটিতে দুটি নিউট্রন থাকে। এছাড়া হাইড্রোজেনের প্রতিটি আইসোটোপে একটি প্রোটন ও একটি নিউট্রন থাকে, তাই আইসোটোপ সমূহ আধান নিরপেক্ষ হয়। সুতরাং দেখা যাচ্ছে যে হাইড্রোজেনের আইসোটোপ সমূহের প্রোটন সংখ্যা তথা পারমাণবিক সংখ্যা এক হলেও এদের ভর সংখ্যা ভিন্ন। নিউট্রন সংখ্যার ভিন্নতাই আইসোটোপ সমূহের ভরের ভিন্নতার জন্য দায়ী, অর্থাৎ নিউট্রন সংখ্যা ভিন্ন হলেই আইসোটোপ সমূহের ভর সমূহ ভিন্ন হয়ে যায়। এ কণা কিভাবে ডাল্টন মতবাদের ত্রুটি চিহ্নিত করে বিশ্লেষণ কর। উত্তর ঘ, 1803 সালে ইংরেজ বিজ্ঞানী জন ডাল্টন পরীক্ষালব্ধ তথ্যের উপর ভিত্তি করে পরমাণু গঠন সম্পর্কে বলে, যা ডাল্টনের মতবাদ নামে পরিচিত। ডাল্টন মতবাদের একটি প্রধান স্বীকার্য হল একই পদার্থের সকল পরমাণুর ধর্ম ও ভর একই। কিন্তু এ কণা তথা আইসোটোপ আবিষ্কারের সাথে সাথে ডাল্টন মতবাদের এই স্বীকার্যটি ভুল বলে চিহ্নিত হয়। কেননা আইসোটোপ সমূহ হল একই মোলের পরমাণু যাদের ভিন্ন ভর, ভর ভিন্ন। অথচ ডাল্টন মতবাদে বলা হয়েছে একই মোলের সকল পরমাণুর ভর একই হবে, ধর্ম একই হবে। ডাল্টনের মতবাদ অনুসারে হাইড্রোজেনের যতগুলো পরমাণু থাকুকই না কেন সবগুলো পরমাণু ভর একই হবে। কিন্তু আইসোটোপ আবিষ্কারের ফলে প্রমাণিত হয় যে হাইড্রোজেন তিনটি পরমাণু রয়েছে হাইড্রোজেনের, যাদের ভর এক নয়। কোনটির ভর এক, কোনটির ভর দুই, কোনটির ভর তিন। এভাবে এই কণাটি ডাল্টন মতবাদের ত্রুটি চিহ্নিত করে। বহু নির্বাচনে প্রশ্ন, এক, হাইড্রোজেনের কয়টি আইসোটোপ রয়েছে? তোমাদের বই অনুযায়ী তিনটি। উত্তর খ, দুই, হিলিয়াম পরমাণুতে কয়টি প্রোটন রয়েছে? দুই, উত্তর গ, তিন, নিচের কোন কণাটি আধান নিরপেক্ষ? অপশন, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, আয়ন। উত্তর গ, নিউট্রন। চার, কার্বন পরমাণুতে কয়টি স্থিতিশীল? ক, চারটি, খ, পাঁচটি, গ, ছয়টি, ঘ, সাতটি। কার্বন পরমাণুতে কোনটি স্থিতিশীল? গ, ছয়টিতে। পাঁচ, নিচের কোনটিতে ইলেকট্রন সংখ্যা বেশি? ক্যাটায়ন, অ্যানায়ন, পরমাণু, অণু। উত্তর খ, অ্যানায়ন। পরমাণুকে বিভাজন করলে কোনটি পাওয়া যায়? প্রোটন, ইলেকট্রন, নিউট্রন। ঘ, সবগুলো। উত্তর ঘ, সবগুলো। সাত, নিচের কোনটির ভর নেই বললেই চলে? ক, আয়ন, খ, প্রোটন, গ, ইলেকট্রন, ঘ, নিউট্রন। উত্তর গ, ইলেকট্রন। আট, একটি পরমাণুর দুটি আইসোটোপের মধ্যে কি পার্থক্য থাকে? ক, এদের পারমাণবিক সংখ্যা ভিন্ন, খ, এদের ভর সংখ্যা ভিন্ন, গ, এদের প্রোটন সংখ্যা ভিন্ন, ঘ, এদের ইলেকট্রন সংখ্যা ভিন্ন। উত্তর খ, এদের ভর সংখ্যা ভিন্ন। নয়, দুইটি আইসোটোপের, এক, প্রোটন সংখ্যা ভিন্ন, দুই, ভর সংখ্যা ভিন্ন, তিন, নিউট্রন সংখ্যা ভিন্ন, নিচের কোনটি সঠিক? ক, এক, খ, দুই ও তিন, গ, তিন, ঘ, এক, দুই, তিন। উত্তর খ, দুই ও তিন, অর্থাৎ ভর সংখ্যা ভিন্ন, নিউট্রন সংখ্যা ভিন্ন। দশ, সোডিয়াম মৌলটি স্থিতিশীলতা অর্জনের জন্য, এক, একটি ইলেকট্রন গ্রহণ করে, দুই, একটি ইলেকট্রন শেয়ার করে,
তিন এটি লিখুন ত্যাগ করে। নিচের কোনটি সঠিক? ক এক, খ দুই, গ তিন, ঘ এক দুই তিন। উত্তর গ তিন, একটি ইলেকট্রন ত্যাগ করে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সত্যি তোমাদেরকে ধন্যবাদ, কারণ এত সময় মনোযোগ সহকারে আমার লেসনটা তোমরা দেখেছো এবং স্ক্রিন থেকে উত্তরগুলো বুঝে নিয়েছো। আশা করি তোমরা সেই অনুযায়ী পড়াশোনা করবে এবং ভালো ফলের প্রত্যয় নিয়ে সামনের দিকে এগিয়ে যাবে। সে প্রত্যাশা, সে আকাঙ্ক্ষা ব্যক্ত করে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।